প্রণাম মহারাজ। একটি বহু জিজ্ঞাসিত প্রশ্ন যেটা আবার জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাসা করেছেন বাংলাদেশ থেকে শাশ্বত চৌধুরী। উনি বলছেন, আপনাকে শুনে যতটা বুঝতে পেরেছি তাতে আমি খুবই উপকৃত। জীবনের দিশা দৃষ্টিকোণ অনেক বদলে গেছে, না হলে আমার মতো যুবকেরা ভেসে যায়। আমি বর্তমান ইউনিভার্সিটি পাস আউট, আপনাকে নিজের গুরু হিসেবে মনে প্রাণে বসিয়েছি, কিন্তু আপনি বর্তমানে নানা রঙের জামা পরছেন। আমি কমেন্ট বক্সে ও নিজের পরিচিত মহলে অনেক কটু কথা আপনার নামে শুনি, খারাপ লাগে। তাই এটা আমার জিজ্ঞাসা, আপনি কি সন্ন্যাস ছেড়ে দিয়েছেন বা কেন অন্য জামা পরেন? আমি এ বিষয়ে অজ্ঞ। আমরা যারা বুঝতে চেষ্টা করছি তাদের জন্য অন্তত যদি প্রশ্নের উত্তর দেন তবে সংশয় নিরসন হয়। সকল সদস্যদের প্রার্থনা করি দয়া করে যেন এই প্রশ্নটি মহারাজকে জানানো হয়। বুঝতে চেয়েছো, খুব আনন্দের কথা। এরম ক্ষেত্রে আমার স্বাভাবিক উত্তর হয়, কারোর বাবা তোমায় সন্ন্যাস দেয়নি? যখন গেরুয়া কারোর কথাই পড়িনি, তাহলে আমি লাল পরবো কি কালো করবো সেটা তো কারোর কথাই পড়বো না। আমি বরাবরই নিজে যেটা বুঝেছি সেটা বেঁচেছি। ভয় পেতে সবসময় ভয় পেয়েছি। একটা সময় আমার এমনও চিন্তা হয়ে গিয়েছিল, আমি ভাবতে শুরু করছিলাম যে যেই সময় আমাকে অন্যের উপরে জীবন কাটাতে হবে নির্ভর করে সেটা কেমন হবে। ইটস স্কেয়ার্ড মি। তো সেই জন্য কখনোই এর উত্তর বা এরাম জাতীয় কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো প্রশ্নের উত্তর আমি কাউকে নিজেকে জাস্টিফাই করতে দেব না। কারণ যেমন আমি নিজের বুদ্ধিতে শ্বাস নিই, নিজের বুদ্ধিতে আপনি রাস্তা পার হন, নিজের বুদ্ধিতে কোমরে যখন ধুতি কেউ পরে কতটা টাইট হবে সে নিজে বুঝে, নিজের বুদ্ধিতে ভাত খান, ঠিক তেমনই আমি জীবনের প্রত্যেকটা জায়গা অন্যের ভয়ে অন্যকে জাস্টিফাই করতে কাটাইনি আর কাটাবও না। তো যেহেতু এখানে জিজ্ঞাসার সুরে বলা হয়েছে, তখন একটা বলার বিষয় থাকে, সেই জন্য শাশ্বত না। তো শাশ্বত, দেখো প্রথম কথা ভাই তোমাকে এই কথা বলি, আমি এটা কখনো চাই না, কখনো চাই না যে প্রচলিত কিছুর উপরে ভিত্তি করে কিছু মেনে নেওয়া হোক। আমি মনে করি মানবতার সব থেকে বড় সমস্যা এটা, যা কিছু চলছে যাকে সবাই মানে, যেটা দশজনের কাছ থেকে একটা রিকগনিশন পেয়েছে, যাকে ট্রেন্ডিং বলে আজকালকার ভাষায়, তার সাথে চলা। এবং এই যে সন্ন্যাসের গেরুয়া, এটা একটা ট্রেন্ডিং, বড় আদি ট্রেন্ডিং, যে সন্ন্যাসের কিছুমাত্র বোঝে না, যে প্রজ্ঞা, যে জ্ঞানের, যে বোধের, যে প্রেমের কোনোমাত্র ধারণা স্পর্শ কখনো পায়নি, সে ব্যক্তিও ভয়ে লোভে সামাজিক মান্যতায় একটা গেরুয়া জামাকে দেখলে প্রণাম করতে শুরু করে। আমরা বলি বটে রাস্তায় যে একটা সন্ন্যাসী যাচ্ছে, কিন্তু আমাদের জীবনে কোনো অংশে সন্ন্যাসের কোনো ছাপ নেই। কেন? সন্ন্যাসী কারো বাপ কেলে সম্পত্তি। তো আমার কখনোই এই ভাবনা চিন্তা থাকেনি যে আমাকে একজন কেউ প্রণাম করুক, একজন, এই যে তুমি গুরু বলছো বা কেউ যে যেমন ইচ্ছা বলছে, কেউ গরুও বলছে, তার আধার কোনো রং হোক, কোনো ছাপ হোক, কোনো স্ট্যাম্প হোক, তা আমি চাইনি। এই জন্য আমি একটি বিশিষ্ট সম্প্রদায় থেকেও আমি কখনো সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর এই কথা উচ্চারণ পর্যন্ত করে দিব, আমি পরিষ্কার পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছি বারংবার বিভিন্ন ভিডিওতে যে আমি কোনো সম্প্রদায় থেকে বিলং করি না। কারণ সম্প্রদায়ের স্ট্যাম্পের নিচে প্রণামী নেওয়া এবং অতি বড় গরু হয়ে গিয়েও গুরু হিসাবে ঘোষণা করা, এটা অনেক আদিকাল থেকে চলেছে এবং আমি মনে করি মানবতাকে এবং আধ্যাত্মিক জগৎকে তা বড় ক্ষতি করেছে। তো আমি কখনোই চাইবো না যে আমার কথা কেউ এই কারণে মেনে নিক কারণ আমি গেরুয়া পরে ভিডিওতে কথা বলছি, এটা আমি চাইনি। এবং অবশ্যই চলতে গিয়ে দেখেছি যে এটাই ঘটছে, এটাই ঘটছে। কারণ একটা প্রচলিত মান্যতা গেরুয়া মানেই সুন্দর সুন্দর সুন্দর, কিন্তু কোনো রং তো সৌন্দর্য ঘোষণা করে দেয় না। তার থেকেও আরেকটা বড় কথা, পরিষ্কার কথা বলি, যেটা একটা টেকনিক্যাল কথা হবে, সন্ন্যাসে গেরুয়া পড়তে হবে এমন কোনো ম্যান্ডেট নেই। আচার্য শঙ্কর এই দশনামী সম্প্রদায় তৈরি করেছিলেন, তিনি এবং আমি আমার সন্ন্যাসের, যেহেতু এটি প্রকাশ্য নয়, সন্ন্যাসের বিষয় প্রকাশ্য নয় এই কারণে, কারণ সিক্রেট রাখতে সিক্রেট রাখা হয়েছে, গোপন বিদ্যা
কারণ অধিকারীকে মাত্র দেওয়া যায়, এর মধ্যে কোনো রহস্যজনক কোনো দুর্গন্ধের বিষয় নেই যে দুর্গন্ধকে চেপে রাখো। এটি এতই সুন্দর, এতই পবিত্র যে আমি তো মনে করি সবার সামনে আসা উচিত। কিন্তু শিশুর হাতে যেমন কোনো জিনিস পড়লে একটু অসুবিধা হতে পারে, কারণ তার ইম্যাচুরিটি, এর মধ্যে ওই বস্তুটির কোনো অসুবিধা নেই, কিন্তু শিশুরা তৈরি নয়, তাই সন্ন্যাস বিষয়টিকে গোপন রাখা হয়। তাই পরিষ্কার করে বলবো, সন্ন্যাসী এমন কোথাও লেখা নেই, আমি এমন কোনো সংকল্প বাক্য উচ্চারণ করিনি, বা আমার মনে হয় না কোনো সন্ন্যাসীরাও করে যেখানে সে বলছে আমি গেরুয়া ধারণ করে সারা জীবন থাকব, এরম কোনো বিষয় নেই। এবার প্রশ্ন থাকে, সন্ন্যাস একটা ব্রত, যেমন ব্রহ্মচর্য ব্রত, গৃহস্থ ব্রত, মানবগ্রস্থ ব্রত, সন্ন্যাস ব্রত, যদি ব্রত হিসাবে ধরা হয় সন্ন্যাসকে, যে আপনি তো সন্ন্যাস ব্রত নিয়েছিলেন, তো দেখো পরিষ্কার কথা, সন্ন্যাস যদি ব্রত হিসাবে ধরা হয় না, সম্যক ন্যাস তো, যে বিরাট হতে স্বীকার করে নিয়েছে, যে সব ক্ষুদ্রতাকে ডিজাইন করে দিয়েছে, সে সন্ন্যাসী। তো আমি যখন বা কেউ যখন সন্ন্যাস গ্রহণ করে কনসিয়াসলি, তার প্রজ্ঞায়, ঘুরতে ফিরতে বাপে তাড়ানো মায়ে খেদানো এরকম নয়, এরকম বলতে কোনো আপত্তি নেই যে এরকম ব্যক্তি অনেক আছে ভারতবর্ষের বাজারে। একটা সময় এমন ছিল যে সন্ন্যাসীকে প্রচুর মানা হতো, এবং বা যেই পাত্র মোটামুটি যখনই দেখছি একটু অসুবিধা সন্ন্যাস নিয়ে নিল, এবং তার ফলাফলে ফলশ্রুতিতেই পরবর্তীকালে দেখা যেত বিভিন্ন ভ্রষ্টাচার, বিভিন্ন গোলমাল হতে শুরু করতো, কারণ তখন একটা প্রেস্টিজিয়াস জব ছিল, যেইখান দিয়ে হেঁটে যাবে খড়ম পূজা হবে, যেখানেই যাবে সেখানে গেরুয়াকে সম্মান করা হবে। এই কারণেই সম্মানের দৃষ্টি যেন মান্যতার ভিত্তিতে না হয়, এই জন্য আমি গেরুয়াকে, তবে আমি গেরুয়া যে পড়ি না তা নয়, গেরুয়ার প্রতি আমার প্রেম আছে। গেরুয়া অগ্নির বর্ণ, গেরুয়া এই শরীর মাটিতে মিশে যাবে তার প্রতীক, গেরুয়া রং তো ছিল না, ছিল গেরো মাটি, মাটির রং করে নিত। এবার ব্যাপারটি কত মূর্খামি হয়ে দাঁড়াবে যদি এটা করা হয় একজনে। আজকালকার কি ঘটছে, সন্ন্যাসীরা নতুন নতুন জামা কিনছেন, আমরা প্রত্যেকেই, কারণ সেই অবস্থা নেই যে পুরনো দিনে মায়ের দেবা মোটা কাপড় মাথায় তুলে নিরে ভাই, মোটা কাপড় খুঁজলে পাওয়া যাবে না, আপনাকে খাদিতে গিয়ে ডবল দাম দিয়ে মোটা কাপড় কিনতে হবে। তো সন্ন্যাসীরা নতুন নতুন চকচকে কাপড় কিনছে এবং কেমিক্যাল রং মেরে নিচ্ছে, এর মধ্যে কোন সন্ন্যাস নিহিত আছে? আর যদি এমন সন্ন্যাস নিহিত থাকে তার মধ্যে, আমি তাকে বহিষ্কার করলাম আমার জীবন থেকে, আপনাকে স্বীকার করতে হবে না আমি এমন সন্ন্যাসী, আমার কোনো ইচ্ছা নেই আপনার মতে সন্ন্যাসী হবার, কারণ আপনার এবং আপনাদের জীবন আমি দেখছি, কমান্ড বক্সে চিৎকার করেন, ইনি তো ছেড়ে দিয়েছেন, ইনি হ্যান করেছেন, ইনি ত্যান করেছেন, আপনার জীবন দেখছি, আপনি যাদেরকে প্রণাম করে এসছেন তার ফলে আপনি কত প্রজ্ঞা লাভ করেছেন, সেই জন্যই তো কমান্ড বক্সে চিৎকার করছেন। কমান্ড মতামত বাক্স, বাক্সে অনেক মতামত থাকতে পারে, কে খুলে দেখে, কি দরকারই বা আছে? আপনি কতখানি খাবেন এই জন্য কি আপনি কারোর খাতা খুলে দেখবেন কত খাওয়া উচিত? যে নিজেকে রুগী মনে করে সে ডায়েট চার্ট বানাবে, আমার দরকার নেই, এখনও রোগ সেরকম আমার হয়নি যে অন্যের কথায় আমাকে ভাত খেতে হবে। ঠিক তেমনই সন্ন্যাস যদি ব্রত হয়, আমি মনে করি সন্ন্যাস সব ক্ষুদ্রতার রেজিগনেশন, সন্ন্যাস সেই রং যেখানে সব রং শেষ হয়ে যায়, আবার এমনও বলা যেতে পারে সন্ন্যাস সেই রং যেখান থেকে সব রং শুরু হয়। ছাদে উঠলে শ্রীরামকৃষ্ণ বলতেন সিঁড়ি থেকে ছাদে ওঠা, ছাদে প্রত্যেকটা সিঁড়ির সংকল্প উঠতে হতে পারে, ছাদের শেষ স্টেপ সন্ন্যাস ধরে নিই, এরপরে আর কোনো সংকল্পের প্রয়োজন নেই, এবং এরপরে সব রং দেখা যায় ছাদে উঠলে, আকাশ দেখা যায়, গাছ দেখা যায়, মানুষ দেখা যায়, ফুল দেখা যায়। ঠিক তেমনই আমি সেরমভাবেই সন্ন্যাসকে মনে করি যে এখানে সেই রং ধরানো হয়েছে যেন বারবার শাস্ত্র বলেছে, বারবার সন্তরা বলেছেন মন্নারঙ্গায় যোগী। আমি চাই যে তোমরা যারা বুঝতে চাইছো বা যারাই আমার সামনে আসুক, তারা বড় অনেস্ট হোক, তাদের পরিচয় যেন তাদের অন্তঃকরণ হয়, এবং আমাকেও কেউ স্যার বলুক, কেউ বস বলুক, কেউ গুরু বলুক, কেউ গুরু বলুক, খুব যেন অনেস্টলি বলে, খুব যেন পরিষ্কার করে বলে। এবং এই অনেস্টির দাবির সাথে আমাকে যদি চলতে হয়, তাহলে আমাকে এই রংগুলোকে এত ম্যান্ডেট দিলে চলবে না, সেই জন্য। এবং সত্যি কথা বলতে দেখো, এত কথা বলছি কারণ তোমরা বুঝতে চাইছো, যারা তাদের জন্য, যারা বুঝতে চাইবে না তাদের জন্য তো আমার একটি কথা যেটা প্রথমে বলে দিয়েছি, আমার এই নিয়ে কোনো হেডেকই নেই। আমি এই যে এখন এটা কী কালার বলে, পিঙ্ক কালার কিছুটা, হ্যাঁ কিছুটা পিঙ্ক কালার, তো এই পিঙ্ক কালারের জামা পরে আর আজ থেকে এক বছর গেরুয়া পরে আমার এক বিন্দুও পার্থক্য মনে হয় না যে ব্যক্তি হিসাবে আমি কিছু বদলে গিয়েছি।
তো আর এখন তো সেই সময় নেই না, যখন গেরুয়া পড়া এটা ডিসাইড করে দেবে, যদিও কোনো কালই ছিল না, এখন তো আরও বিশেষ করে নেই, যে আপনি অন্তর থেকে কতখানি সর্বত্যাগী বা কতখানি বোধবান, এটা তো একদমই ডিসাইড হয়ে যায় না গেরুয়ার দ্বারা। এখন তো গেরুয়া তো কোর্সে হয় না, 9 বছরের কোর্স কোনো সম্প্রদায়, কোনো বছর 12 বছরের কোর্স, কিন্তু সন্ন্যাস তো একদিনে হতে পারে। বুদ্ধদেব 3 দিনে কাউকে সন্ন্যাস দিয়েছেন, আর 3 বছর কেউ বসে থেকেছে চুপ করে। কোথাও তো এই কথা বলা নেই যে 9 বছরের কোর্সের পরে তোমার সন্ন্যাস হবে বা 12 বছরের কোর্সের পরে তোমার সন্ন্যাস হবে, এটা একটা অ্যাজাম্পশন। তো সন্ন্যাসের যারা অ্যাজাম্পশনে বাঁচতে চায় আমি বলবো তারা আমার থেকে দূরেই থাকো, কারণ জীবন অ্যাজাম্পশন গঠন করে এবং জীবন অভিনবত্বে অ্যাজাম্পশন ভাঙে। অ্যাজাম্পশন সবসময় প্রাণহীন হয়। আমি ধরে নিলাম 2 এ 2 এ 4, যেদিন কি হবে না, আমি ধরে নিলাম, যেমন আমরা অ্যাজাম্পশন নিয়ে চলতাম বৃষ্টি হবে শ্রাবণ মাস, এখন আষাঢ় মাস বৃষ্টি হবে, হচ্ছে না, অ্যাজাম্পশন ফেল। প্রকৃতি অ্যাজাম্পশনে চলে না, প্রকৃতি একটা অদ্ভুত সুন্দর ব্যবস্থা। আজকে যে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, তো এই ক্লাইমেট চেঞ্জের মধ্যে একটা অদ্ভুত, আমরা সবাই বুঝতে, একটা অদ্ভুত সুন্দর বিরাট গণিত আছে, আমাদের কর্ম এবং তার ফলের সম্পর্ক আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট তো হচ্ছেই, কিন্তু অ্যাজাম্পশন ওয়াইজ হচ্ছে না। ঠিক তেমনই যারা অ্যাজাম্পশনে বাঁচে তারা, ভাই আমার থেকে দূরে থাকো, কারণ তারা সব মৃতের সৎকার, যেমন স্বামীজি বলেছিলেন মৃতের সৎকার মৃতেরা করুক, ঠিক তেমনই তারা একটুখানি সাবধান থাকুক। সেই জন্য আমার গেরুয়া ছাড়া, যারা গেরুয়ার ভিত্তিতে জীবনকে দেখে, যারা জীবনের নানা রঙকে সরিয়ে দিয়েছে, জীবনের সৌন্দর্যকে আমি এমন কোনো ইস্যু নেই জানিয়ে কথা বলিনি, হাজার বিরোধ উঠুক, জীবন আমার, প্রজ্ঞা আমার, বোধ আমার, তার ভালো মন্দের দায়িত্ব আমার, সর্বোপরি জগদম্বার হাতে, সেই জন্য সেই নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই। এই জন্য দেখো আমার জন্য এখানেও আমরা, আপনি ডোনেট করুন বলে চিৎকার করি না। একটু কিছুদিন আগে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, আমাদের এখানে সদস্যরা মনে করতে শুরু করেছিল, হয়তো কোনোভাবে আমার কথা থেকে তাদের মনে হয়েছে, সামনে তো তুমি বসেই আছো, যে আমি হয়তো বলেছি যে সকলকে ফোন করে করে টাকার কথা বলা হোক, কারণ আমাদের ধ্যান কক্ষ হবে। দুজন আমাকে বললো, আমি এদের সামনে পর্যন্ত ভুল স্বীকার করে নিলাম, যদি এরম কথা আমি বলে থাকি অপরাধ করে ফেলেছি, এটা বলা আমার উচিত হয়নি, এমন কোনো মনসা কোনো কালে আমার নেই, ইভেন এই কথাও আমি বলে দিলাম, যদি এমন কোনোদিনও আমার কথা এমন শুনে থাকো আমাকে 100 বার জিজ্ঞাসা করবে, হতে পারে আমি মায়ার ঘরে বলছি। কারণ একজন কনসিয়াস ত্রৈলোক্যানন্দের কখনোই ইচ্ছা না যে কাউকে ডোনেশন চাওয়া হোক, এবং এই ভিত্তিতে না আমরা সবসময় বলি কি, যে যারা সত্যি সত্যি উপকৃত হয়েছে, যারা সামনে এসে কোনো স্পর্শ পেয়েছে, যাতে তারা তাদের ব্যক্তিত্ব থেকে মুক্ত হয়ে গিয়ে বিরাট হয়ে গিয়েছে, তারা যেন অপরের মধ্যেও সেই বোধ সঞ্চারিত হয়, সেই কাজে এগিয়ে আসুক, এই কথা আমরা এই জন্য কখনোই বলিনি। যেমন প্রচলিত গেরুয়া এবং তার সাথে এটা যে আপনার ভালো হবে, আপনার পিতৃপুরুষের উদ্ধার হবে, আপনার মঙ্গল হবে, আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, এমন কোনো দাবি কোনো কালে আমি করিনি, কোনো ইনস্ট্রাকশান ডিরেক্টলি আমি দিইনি, যেগুলি প্রচলিত সন্ন্যাসী করে থাকে। তো এটা আমার জীবন দেখা একটা দেখা দিক। আমার মনে হয় সন্ন্যাস একটা পরম্পরায় পরিণত হয়ে যাচ্ছে দিন দিন, যেখানে একটা অন্ধ অনুকরণ চলতে থাকে এবং সমাজও তাকে সেভাবে দেখতে শুরু করে দিয়েছে, যে এই ব্যক্তিরা সন্ন্যাসী, এই ব্যক্তিদের কাছ থেকে এক্সপেক্টেশন, এবং সেই ব্যক্তি এক্সপেকটেশন ফুলফিল করতে পারে না, কারণ মান্না ডাঙ্গায় যোগী। আমার মনে হয় সেই সময় এসেছে যখন এরকমভাবে নাম দিয়ে আর কিছু হোক না, দল ভারী হয়, প্রণামী ফ্রিতে হয়, খাওয়া পড়া চলে যায়। তো সন্ন্যাস এত নিকৃষ্ট জিনিস নয়, ভিক্ষান্নকে সব থেকে শুদ্ধ বলে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে তো সেই বিষয় নেই। আজকাল হয়ে গেছে সন্ন্যাস একটা এরকম পুলিশের নেতার মতো, তুমি মানুষ যেমনই হও সেলাম তুমি পাবে। তো আমি কখনো ওই সেলামে বিশ্বাসী নই, এবং আমি চাইবো আমাদের কাছে সংস্পর্শে যেই যেভাবেই আসুক তারাও যেন এরকম সেলামের গোলাম না হয়, তারা যেন কোনো ছাপির পিছনে জীবনকে মেপে না নেয়। যেমন বলা হয় কভার দেখে কখনো বইকে জাজ করা উচিত নয়, ঠিক তেমনই আমি এটাই কারণেই, যেমন শ্রীরামকৃষ্ণ সৌন্দর্য ছিল, তিনি শেষে বলেছিলেন এই রোগ দেখে সকামরা পালিয়ে যাবে। তো আমিও চাইবো যারা রঙের মাধ্যমে শুধুমাত্র পবিত্রতা মাপে তারাও এখান থেকে পালিয়ে যাক, তারা যেন আমার আনাচে কানাচে কোথাও না থাকে, তাদের থেকে যত দূর থাকা যায় তত তাদেরও কল্যাণ এবং আমারও কল্যাণ। এবং আমি যা বললাম এখন আমি আমার অনুভব থেকে বললাম, হ্যাঁ এরকম সেলামের গোলাম হয়, প্রত্যেকে হয়, শুধু সন্ন্যাসী নয়, কারণ আফটারঅল আমরা মানুষ, সুবিধার প্যাকেজ ভেঙে খাওয়া
এটা মানুষের একটা আন্তরিক বৃত্তি, সে সহজেই পায়। আপনারা দেখবেন প্রত্যেকেই যারা করছেন, হঠাৎ করে যদি একটা গিফট হ্যাম্পার পেয়ে যান, এমন একজনও নিজে অখুশি হবে, প্রত্যেকে খুশি হবে। তো এই জন্য যারা বলছে বিজনেস, আমি আগেও বলেছি হ্যাঁ ইয়েস ইট ইজ বিজনেস। আমি কখনোও চাইনি যে আপনাদের মাথা মুড়ি আপনাদেরকে ভুল বুঝি ডোনেশন নিয়ে আসা হোক। আপনি শিখছেন, আপনি বুঝছেন, আপনি এগাচ্ছেন এবং আপনি আমাদের সাথে প্রেমে এগিয়ে আসছেন, সহায়তা দিচ্ছেন, এত অব্দি ঠিক আছে। যদি একে বলি, একে যদি লেনদেন বলা হয়, অবশ্যই লেনদেন, এমন লেনদেনই হওয়া উচিত। এমন আমি প্রার্থনা করবো এমন বিজনেস চারিদিকে ভরে যাক। এই জন্য আমি অনেক আগে বলেছিলাম, পরমার্থ বৃহৎ স্বার্থ, আর যাকে স্বার্থ বলা হয় তা ক্ষুদ্র স্বার্থ। নিঃস্বার্থ বলে কিছু হয় না, নিঃস্বার্থ তো শুধু জীবন হয়, জীবন বাঁচা হয়। যখন দুজনে দুজনে প্রজ্ঞায় বাঁচবে, শিষ্যও প্রজ্ঞায় বাঁচে, গুরুও প্রজ্ঞায় বাঁচে, তখন তাকে প্রেম বলে। সেখানে একতা থাকে, উঁচু নিচু থাকে না। তো এই শেষ পর্যন্ত একটি কথাই বলা যেতে পারে, তারা মনে করবে যে না আপনার উদাহরণ লোকে দেখবে, হ্যাঁ আপনাকে দেখে শিখবে ইত্যাদি ইত্যাদি কথা যদি এই কথা থেকে যায়। তো পরিষ্কার করে বলবো, যারা রঙের খেলা খেলতে চায় খেলুক, আমার ব্যক্তিগতভাবে নাথিং টু ডু উইথ দেম। আমি আমার প্রজ্ঞায় জীবন বাঁচব, আমি যেমন বুঝেছি সেরমভাবেই চলছি। এবং আমার মনে হয় আপনাদেরকে দেওয়া সবথেকে বড় উপহার আমার এটাই হতে পারে যে আমি আরেকজনের কথা আওড়ে বলবো না, যেটা যেই মুহূর্তে সঠিক মনে হবে বলবো, যেটা যেই মুহূর্তে ভুল মনে হবে সেটাও বলবো। যারা এই স্তরে আছে, যেই মুহূর্তে যেই স্তরে থাকবে আমার সাথে যুক্ত হয়ে যাবে। তো আমি চাইবো যারা এখানে আসছে তারাও রং ছাড়া, কোনো সম্প্রদায় ছাড়া, কোনো কাল্ট ছাড়া, কোনো রকমের বায়াসনেস ছাড়া, মতামত ধারণা মারামারি ছাড়া জীবন বাঁচুক। এবং এটা তখনই সম্ভব যখন ব্যক্তি সম্পূর্ণ নিজের আন্তরিক প্রজ্ঞায়, আন্তরিক কনসায়েন্সে বাঁচবে, এছাড়া সম্ভব নয়। তো আমি তো বিভিন্ন যে রং জীবনের, সেই রঙেরই প্রতীক হয়ে থাকতে চাই। কোনো একটি রং জীবনের রং হতে পারে না, গেরুয়া এমন একটি রং যেই রং মাটির কথা বলে। আর মাটিতে কি নানা ফুল হয়, মাটির নিজস্ব কোনো রং নেই, কিন্তু মাটি এত ফুলের, এত রঙের জন্ম দেয়। ঠিক তেমনই যদি আন্তরিক গেরুয়া হয়, তার রঙের সাথে কোনো বিরোধ থাকা উচিত নয়, রঙের মাধ্যমে দেখা উচিত নয়। ঠিক যেমন আপনারা আমাকে শুনছেন, আমি আপনারা কি রঙের কাপড় পরছেন দেখি না, ঠিক তেমনই আমি বলবো যারা সত্যি আমার শুধু শব্দ না শুনে আমার সাথে প্রেমে এগিয়ে আসতে চান, তারা যেন আমার রং দেখে পথভ্রান্ত না হন। আর যারা ভ্রান্ত হতে চায়, তারা যে কোনোভাবে ভ্রান্ত হবে, ভ্রষ্ট হবে, তারা সরে যেতে চাইবে। আমি কাউকে ভ্রান্ত ভ্রষ্ট বলছি না, যারা সরে যেতে চায় তারা সরে যাবেই। আমি বলবো তারা শীঘ্রই শীঘ্রই সরে যাক। তো আমি আরও টি শার্ট জমাচ্ছি তাদের জন্য, অভিনব রং নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে আমি পরিষ্কার পরিষ্কার স্বীকার করব, আমি সব রঙের উদাহরণ হয়ে বাঁচতে চাই এবং বাঁচব। এবং যারা সবভাবে জীবনে সেই সৌন্দর্যকে দেখতে চায় তারা কাছে আসুক। আর যারা রঙের বিজনেস করতে চায়, এক রং ভাঙিয়ে খেতে চায়, তাদের থেকে আমি দূরে, তারাও আমার থেকে দূরে থাক। এটাই কারণ।